নমস্কার, অনুভিলপুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ তৈরি করব আমের আচার তেল ছাড়া এবং কোনো জলও ব্যবহার করব না। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 1 কিলো আম নিয়েছি, আমগুলো ভালো করে ধুয়ে এসে নিয়েছি, কারণ আমগুলো আমি আর জলে ধোব না। এই দেখুন বন্ধুরা, আমগুলো পুরো গাছ থেকে টাটকা পেরে নিয়ে এসেছি, এখনও কষ বের হচ্ছে আমের। আমি এখন আমগুলো ভালো করে ছুলে কেটে নেব। আমগুলো এইভাবে ভালোভাবে ছুলে নেব। আমি 1 কিলো আমি 500 চিনি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এটা চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমাদের 10 মিনিট হয়ে গেছে, এই দেখুন কতটা জল বেরিয়েছে। এখন আমি এটা কড়াইতে ঢেলে দেবো। আমের এই আচারটা কম জালে করব। এখন আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আমি আচারের মধ্যে দিয়ে দেবো। আমার আচার হয়ে গেছে, এখানে হালকা একটু ভেজা ভেজা নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা শুকিয়ে যায়। এইরকম আমার আমের আচারটা হয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমার আমের আচার তৈরি হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটা কাচের জারে ভরে নেব। কাচের জারে আচার রাখলে অনেক দিন ভালো থাকে আর খুব সুন্দর থাকে, আর এই আচার রৌদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই। আচারটা একবার দেখুন, আমগুলো কিন্তু যেমন কাটা হয়েছিল সেই রকমই রয়েছে, গোটা গোটা লম্বা লম্বা। আচারটি খেতে দারুণ হয়েছে, আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।